নতুন শিক্ষাক্রম অনুযায়ী বদলে গেছে শিক্ষা ব্যবস্থা। দক্ষতা ও পারদর্শিতা অর্জনের লক্ষ্যে পরিবর্তন এসেছে গতানুগতিক ধারার পাঠ্যপুস্তকেও। তবে বেশ কয়েকটি শ্রেণীর পাঠ্যপুস্তকের পরীক্ষামূলক সংস্করণ নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা। এসব বিষয়ে সাধারণ নাগরিকদের পাশাপাশি অংশীজনের আনুষ্ঠানিক মতামত ও পরামর্শ সংগ্রহ করেছে পাঠ্যপুস্তক প্রণয়নের দায়িত্বে থাকা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড NCTB। আলোচনা সমালোচনা পর্যালোচনার কাজ করছে শিক্ষা মন্ত্রণালয়ের গঠিত কমিটি। কমিটির সুপারিশের ভিত্তিতে আগামী এপ্রিলের মধ্যে পাঠ্যপুস্তকের সংশোধনী প্রকাশ করবে বোর্ড। পর্যবেক্ষণগুলো নিয়ে আমরা মার্চের শেষে আনুষ্ঠানিকভাবে একটি কর্মশালার আয়োজন করব। কর্মশালায় যে যে বিষয়গুলোকে গ্রহণ করা যায় সুপারিশের ভিত্তিতে সেগুলো গ্রহণ করে দ্রুততার সাথে একটি সংশোধন মার্চের শেষ অথবা এপ্রিলের ফার্স্ট উইকে আমরা স্কুলগুলোতে পাঠিয়ে দিব। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। বইয়ে থাকছে আলোচিত শরীফ শরীফার গল্প। তবে গল্পের বর্ণনার ভঙ্গি সহ বেশ কিছু বিষয়ে পরিবর্তনের কথা জানিয়েছে NCTB। শরীফা গল্পকে অনেকে বাদ দিতে বলতেছে, হয়তো এটা রিরাইট হতে পারে, কিন্তু আমরা বাদ দিব না। সমাজবিজ্ঞানীরা বলছেন পাঠ্যপুস্তক থেকে কোমলমতি শিক্ষার্থীরা যেন সব বৈশিষ্ট্যের মানুষের প্রতি সহনশীল আচরণের শিক্ষা পায়, সেজন্য পাঠ্যবইয়ে তৃতীয় লিঙ্গ সহ সব বিষয়ের প্রাসঙ্গিক আলোচনা জরুরি। এদেরকে সম্পৃক্ত করে একটা সহমর্মিতার সহমতের সমাজ, সহাবস্থানের সমাজ তৈরি করা যায়। সেই যে লক্ষ্যটা নিয়েছে শিক্ষা মন্ত্রণালয় টেক্সট বুক অন্তর্ভুক্ত করে, সেটি ঠিকই আছে। আর মাদ্রাসা শিক্ষা বোর্ডের কয়েকটি বইয়ের প্রচ্ছদ নিয়ে আলোচনা সমালোচনার প্রেক্ষিতে পাঠ্যপুস্তক বোর্ড বলছে সব ধারার শিক্ষা ব্যবস্থার জন্য বিষয়বস্তু এক, তাই সব ধারার বইয়ে প্রচ্ছদও অভিন্ন। কিছু কাবার মাদ্রাসার জন্য সুটেবল না, হ্যাঁ সেরকম আছে, কিন্তু আমরা তো সার্বজনীনভাবে শিক্ষাটাকে দেখি। মাদ্রাসা বোর্ড যদি বলেন সেটাও আমরা পরিমার্জন করব। পাঠ্যপুস্তক নিয়ে গুজব না ছড়াতে ও গুজবে কান না দেওয়ার জন্য শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক সহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছে NCTB। আমরা গুজবে কান দিব না। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা।